প্রিয় শ্রোতা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে আমি করিম এখন যে গল্পটি পড়তে যাচ্ছি সেটি হুমায়ুন আহমেদের লেখা ভালোবাসার গল্প সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ নীলু কঠিন মুখ করে বলল কাল আমাকে দেখতে আসবে রঞ্জুন নীলুর কথা শুনল বলে মনে হল না দমকা বাতাস দিচ্ছিল খুব কায়দা করে তাকে সিগারেট ধরাতে হচ্ছে কথা শুনবার সময় নেই নীলু আবার বলল আগামীকাল সন্ধ্যায় আমাকে দেখতে আসবে কে আসবে মাঝে মাঝে রঞ্জুর বোকামিতে নীলুর গা জ্বালা করে এখনো তাই করছে রঞ্জু আবার বলল কে আসবে সন্ধ্যাবেলা নীলু থেমে থেমে বলল আমার বিয়ের কথা হচ্ছে পাত্র দেখতে আসবে রঞ্জুকে এই খবরে বিশেষ উদ্বিগ্ন বলে মনে হল না সে সিগারেটের লম্বা টান দিয়ে বলল আসুক না আসুক না মানে যদি আমাকে পছন্দ করে ফেলে রঞ্জু গম্ভীর হয়ে গিয়ে বলল পছন্দ করবে না মানে তোমাকে যে দেখবে তারই চোখ ট্যাড়া হয়ে যাবে নীলু এবার রেগে গিয়ে বলল তোমার মতো যারা গাধা শুধু তাদেরই চোখ ট্যাড়া হবে রঞ্জু রাস্তার লোকজনদের সচকিত করে হেসে উঠল নীলু বলল আস্তে হাঁটো দৌড়াচ্ছ কেন রঞ্জু এই কথাতেও হেসে উঠল কি কারণে জানে আজ তার খুব ফুর্তির মুড দেখা যাচ্ছে গুনগুন করে গানের কি একটা সুর ভাঁচল সচরাচর এরকম দেখা যায় না রাস্তায় সে ভারিক কি চালে হাঁটে নীলু সিনেমা দেখবে নাকি একটা না চলো না যাই নীলু চুপচাপ হাঁটতে লাগলো কথা বলো না যে দেখবে হুম বাড়িতে বকবে কেউ বকবে না মেয়েদের বিয়ের কথাবার্তা যখন হয় তখন মায়েরা তাদের কিছু বলে না কে বলেছে তোমাকে আমি জানি তখন মায়েদের মন খুব খারাপ থাকে মেয়ে শ্বশুর বাড়ি চলে যাবে এই সব সেন্টিমেন্টের ব্যাপার তুমি বুঝবে না চলো একটা সিনেমা দেখি না বেশ তাহলে চলো কোন একটা ভালো রেস্টুরেন্টে বসে চা খাই নীলু সরু চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল খুব পয়সা হয়েছে দেখি রঞ্জু আবার হেসে উঠল পরক্ষণে গম্ভীর হয়ে বলল কি ভেবেছ তুমি রোজ তোমার পয়সায় চা খাবো এই দেখো রঞ্জু ম্যাজিশিয়ানদের মতো পাঞ্জাবির পকেট থেকে একটি চকচকে একশো টাকার নোট বের করল আরও দেখবে এই দেখো এবার আরও দুটি পঞ্চাশ টাকার নোট বের হলো নীলু কোনো কথা বলল না তুমি এত গম্ভীর কেন নিলু তোমার মতো শুধু শুধু হাসতে পারি না বাসায় যাব। এখন চাটা খাবো না প্লিজ নিলু এরকম করো কেন তুমি রেস্টুরেন্টে ঢুকতেই বড় বড় ফোটে বৃষ্টি পড়তে লাগলো রঞ্জু ছেলে মানুষের মতো খুশি হয়ে বলল বেশ হয়েছে যতক্ষণ বৃষ্টি না থামবে ততক্ষণ বন্দি সে আবার আরাম করে আরেকটি সিগারেট ধরালো নীলু বলল এই নিয়ে কটি সিগারেট খেলে এটা হচ্ছে ফিফথ সত্যি হুম গাছ হয়ে বলো আহ কি সব মেয়েলি ব্যাপার গাছ হয়ে বললে কি হয় হোক না হোক তুমি বলো রঞ্জু ইতস্তত করে বলল হ্যাঁ আর সিগারেট খাবো না ওয়ার্ড অফ অনার মার্থ কা হাতি কা দাঁত তারা রেস্টুরেন্ট থেকে বেরুলো সন্ধ্যার ঠিক আগে আগে বৃষ্টি নেই নিয়ন আলোয় ভেজা রাস্তা চিকমিক করছে রঞ্জু বলল রিক্সা করে একটু ঘুরবে নিলু আহা। বেশ চল রিক্সা করে তোমাকে ছিকাতলা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি হ্যাঁ পরে কেউ দেখুক সন্ধ্যাবেলা আর কে দেখবে একটা রিক্সা ডাকি আচ্ছা ডাকো রিক্সায় উঠতে গিয়ে রঞ্জু দেখল নীলুর চোখ দিয়ে জল পড়ছে সে দারুণ অবাক হয়ে গেল কি ব্যাপার নীলু খুব খারাপ লাগছে কাল যদি ওরা আমাকে পছন্দ করে ফেলে রঞ্জু দরাজ গলায় হেসে উঠল বলল আরে করুক না পছন্দ আমরা কোর্টে গিয়ে বিয়ে করে ফেলব তারপর আমাকে তুলবে কোথায় খাওয়াবে কি দুটি টিউশনি ছাড়া আর কি আছে তোমার এম এ ডিগ্রিটা আছে সাহস আছে আর আর কি আর আছে ভালোবাসা নীরু এবং রঞ্জু দুজনেই এবার একত্রে হেসে উঠলো রঞ্জু অত্যন্ত উৎফুল্ল ভঙ্গিতে আরেকটি সিগারেট ধরাল নীলু মৃদুস্বরে বলল এই তোমার সিগারেট ছেড়ে দেওয়া ওয়ান হুম রঞ্জু সিগারেট ছড়ে ফেলল রাস্তায় পাত্রপক্ষ দেখতে আসবে সন্ধ্যাবেলা কিন্তু তোড় শুরু হলো সকাল থেকে নীলুর বড় ভাই এই উপলক্ষে অফিসে গেলেন না নীলুর ছোট বোন বিলিও স্কুলে গেল না এই বিয়ের যিনি উদ্যোক্তা নীলুর বড় মামা তিনিও সাত সকালে এসে হাজির নীলু তার এই মামাকে খুব পছন্দ করে কিন্তু আজ যখন তিনি হাসি মুখে বললেন ক্ষীরে নীলু বিবি কি খবর তখন নীলু শুকনো মুখে বলল ভালো মুখটা এমন হাড়ির মতো করে রেখেছিস কেন তোর জন্য একটা শাড়ি এনেছে দেখ পছন্দ হয় কিনা শাড়ি কি জন্যে মামা হানলাম একটা ভালো শাড়ি এই শাড়ি পরে সন্ধ্যাবেলা যখন যাবি ওদের সামনে তখন নীলু নিঃশব্দে ঘর ছেড়ে চলে এলো রান্নাঘরে নীলুর ভাবি রেহানা মাছ করছিল। কলেজ যেদিন ছুটি থাকে সেদিন নীলু রান্নায় সাহায্য করার নামে বসে বসে গল্প করে আজ নীলু দেখল রেহানা ভাবির মুখ গম্ভীর নীলু পাশে এসে বসতেই সে বললো তোমার ভাই কাল রাতে আমাকে একটা চর মেরেছে তোমার বিশ্বাস হয় নীলু নীলু স্তম্ভিত হয়ে গেল রেহানা বলল তুমি বিয়ে হয়ে চলে গেলে আমার কেমন করে যে দিন কাটবে নীলু বলল দাদাটা একটা অমানুষ অভাবে অভাবে এরকম হয়েছে ভাবি তুমি কিছু মনে করো না মনে করব কি আমারও তো টাগ নেই দুজনে অনেকক্ষণ চুপচাপ বসে রইল রেহানা এক সময় বলল তোমার ভাই পাঁচ টাকা মানত করেছে তোমাকে যদি ওদের পছন্দ হয় তবে পাঁচ টাকা ফকিরকে দেবে নিলু কিছু বলল না রেহানা আবার বলল পছন্দ তো হবেই তোমাকে পছন্দ না করলে কাকে পছন্দ করবে তুমি কি আর আমার মতো কত মানুষই আমাকে দেখল নিলু কেউ পছন্দ করে না শেষকালে তোমার ভাই পছন্দ করল সুন্দর টুন্দর সে তো আর কিছু বুঝে না নীলু হেসে উঠল রেহানা বলল চা খাবে নীলু জবাব দিল না তোমাকে চা খাওয়াবার সুযোগ কি আর হবে বড় লোকের বউ হবে মামা বলেছিলেন ওদের নাকি দুটি গাড়ি একটা বাড়ির ছেলেরা ব্যবহার করে আর একটা বাড়ির মেয়েরা নীলু চুপ করে রইল রেহানা বলল ছেলের এক চাচা হাইকোর্টের জাজ হাইকোর্টের জাজ দিয়ে আমি কি করবো ভাবি তুমি যে কি কথা বলো নিল হাসি লাগে দুপুর থেকে নীলুর দাদা গম্ভীর হয়ে ঘুরে বেড়াতে লাগলেন তাকে খুব উদ্বিগ্ন বলে মনে হল নীলু ভেবে পেল না এই সামান্য ব্যাপারে দাদা এত চিন্তিত হয়ে পড়েছে কেন একটি ছেলে মোটা মায়নের একটা চাকরি করলে এবং ঢাকা শহরে তার ঘর বাড়ি থাকলে এরকম করতে হয় নাকি অকারণে রেহানা নীলুর দাদার কাছে ধমক খেতে লাগল বললাম একটা ফুলদানিতে ফুল এনে রাখতে এই বুঝি ঘর পরিষ্কারের নমুনা টেবিল ক্লথটাও স্ত্রী করিয়া আনে রাখতে পারো নি নীলুর বড় মামা অনেকবার তাকে বুঝালেন কি করে সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে নম্র ভঙ্গিতে চা এগিয়ে দিতে হবে কিছু জিজ্ঞেস করলে খুব কম কথায় উত্তর দিতে হবে নীলু রীতিমতো কান্না পেতে লাগল সাজগোজ করাবার জন্যে মামি এলেন বিকেলবেলা সন্ধ্যা হবার আগেই নীলু সেজেগুজে বসে রইল সমস্ত ব্যাপারটা যেরকম ভয়াবহ বলে মনে হয়েছিল সেরকম কিছুই হল না ছেলের বাবা খুব নরম গলায় বললেন কি নাম মা তোমার নীলাঞ্জনা খুব কাব্যিক নাম কে রেখেছেন বাবা তিনি আর কিছুই জিজ্ঞাসা করলেন না দেশের বর্তমান অবস্থা সম্পর্কে নীলুর মামার সঙ্গে কথা বলতে লাগলেন ছেলে নিজেও এসেছিল নীলু তার দিকে চোখ তুলে তাকাতেও পারল না চা পর্ব শেষ হবার পর নীলু যখন চলে আসছে তখন শুনল একজন ভদ্রমহিলা বলছেন খুব পছন্দ হয়েছে আমাদের অগস্ট মাসে বিয়ে দিতে আপনাদের কোনো অসুবিধা আছে নীলুর কান ঝাঁঝা করতে লাগল রেহানা রান্নাঘরে বসেছিল নীলুকে দেখেই বলল টি পটটা ভেঙে দু টুকরা হয়েছে তোমার ভাই শুনলে কি করবে ভেবে আমার গলা শুকিয়ে যাচ্ছে কি অলক্ষণ ও মা কেন কি হয়েছে নীলু প্রায় দৌড়ে এসে তার ভাবেকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল ভাবে আমি রঞ্জু ভাইকে বিয়ে করব। আমার মরে যেতে ইচ্ছা হয় তুমি দাদাকে বলো ভাবি আমি আমার সাহস হয় না হায় রে কী করি চুপ নিলু চুপ ভালো করে সব ভাবো এক্ষুনি জানাজানের কি দরকার আমি ভাবতে পারি না ভাবি নিলু এ কদিন কলেজে যায়নি তিন সাতেক পর যখন প্রথম গেল ক্লাসের মেয়েরা অবাক হয়ে বলল বড্ড রোগা হয়ে গেছিস তুই অসুখ বিসুখ নাকি কেমন গোলগাল মুখ ছিল তোর এখন কি রকম লম্বাটে হয়ে গেছে কিন্তু বেশ লাগছে তোকে ভাই ক্লাসে মন ঠিকল না নীলুর ইতিহাসের অনিল স্যার ঘুম পাড়ানো সুরে যখন গুপ্ত ডাইনেস্টি পড়াতে লাগলেন তখন ছাত্রীদের স্তম্ভিত করে নীলু উঠে দাঁড়াল খুব খারাপ লাগছে বাসায় যাব অনিল স্যার অতিরিক্ত রকম ব্যস্ত হয়ে উঠলেন বেশি খারাপ সঙ্গে কোনো বন্ধু নিয়ে যাবে না স্যার একাই যাব নীলু ক্লান্ত পায়ে বাইরে বেরিয়ে এসে দেখে কলেজ গেটের সামনে রঞ্জু দাঁড়িয়ে আছে শুকনো মুখ হাতে একটা কাগজের ঠোঙা গত তিন দিন ধরে আমি রোজ একবার করে আসি তোমাদের কলেজে নীলু বলল এই কদিন আসিনি শরীর ভালো না দুজন পাশাপাশি কিছুক্ষণ নিঃশব্দে হাঁটল তারপর রঞ্জু হঠাৎ দাঁড়িয়ে থেমে বলল অগাস্ট মাসের নয় তারিখে তোমার বিয়ে কে বলল কার্ড ছাপিয়েছ তোমরা রেবার কাছে তোমার বিয়ের কার্ড দেখলাম নীলু চুপ করে রইল রঞ্জু এত বেশি উত্তেজিত ছিল যে সহজভাবে কোনো কথা বলতে পারছিল না কোনো মতে বলল কার্ড দেখেও আমার বিশ্বাস হয়নি তুমি নিজের মুখে বলো নীলু মৃদুস্বরে বলল না সত্যি না আমি তোমাকেই বিয়ে করব কবে আজই রঞ্জু স্তম্ভিত হয়ে বলল তোমার মাথা ঠিক নেই নিল মাথা ঠিক আছে কোর্টে মানুষ কিভাবে বিয়ে করে আমি জানি না রঞ্জু বলল চলো আমার মেসে কি হয়েছে সব কিছু শুনি সে নীলুর হাত ধরল রঞ্জুর নয়াপল্টনের মেসে নীলু আগে অনেকবার এসেছে দুপুরের গরমে বসে অনেক সময় গল্প করে কাটিয়েছে কিন্তু আজকের মতো কুলকুল করে খামেনি কখনো রঞ্জু বলল তোমার শরীর খারাপ হয়েছে নীলো তুমি বড্ড খামছ আমার কিছুই হয়নি চা খাবে চা দিতে বলবো আহা পানি খাবো রঞ্জু পানির গ্লাস হাতে নিয়ে এসে দেখে নীলু হাত পায়ে এলিয়ে বসে আছে চোখ ঈর্ষৎ রক্তাভ পানির গ্লাস হাতে নিয়ে এসে ভাঙা গলায় বলল রেবা তোমাকে আমার বিয়ের কার্ড দেখিয়েছে হম আর কি বলেছে সে বলেছে তোমাকে নাকি ফর্সা মতো রোগা একটি ছেলের সঙ্গে দেখেছে নীলু বলল ওর নাম জামশেদ ওর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে আমার রঞ্জু কিছু বলল না নীলু বলল ওই ছেলেটির সঙ্গে আমার বিয়ে হলে তুমি কি করবে কি করব মানে নীলু ভীষণ অবাক হয়ে বলল কিছু করবে না তুমি তোমার শরীর সত্যি খারাপ নিলু তুমি বাসায় যাও বিশ্রাম করো নীলু রিকশায় উঠে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল রঞ্জু বলল আমি তোমার সঙ্গে আসব বাসায় পৌঁছে দেব হুম হুম নীলু বাসায় পৌঁছে দেখে অনেক লোকজন হিরণপুর থেকে খালারা এসেছেন বিয়ে উপলক্ষে বাড়িতে তুমুল হইচই নীলু আলগাভাবে ঘুরে বেড়াতে লাগল সন্ধ্যায় চা খেতে খেতে সেজো খালার হাসির গল্প শুনে উঁচু গলায় হাসল কিন্তু রাতের বেলা অন্যরকম হলো সবাই ঘুমিয়ে পড়লে নীলু গিয়ে তার দাদার ঘরে ধাক্কা দিল রেহানা বেরিয়ে এসে অবাক হয়ে বলল কি হয়েছে নীলু নীলুর ধরা গলায় বলল বড় কষ্ট হচ্ছে ভাবি রেহানা নীলুর হাত ধরল কোমল স্বরে বলল ডাকবো তোমার দাদাকে কথা বলবে তার সাথে ডাকো নীলুর দাদা সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে এলেন অবাক হয়ে বললেন কী রে নীলু কি হয়েছে নীলু বলল কিছু হয়নি দাদা তুমি ঘুমাও তার চোখ দিয়ে জল পড়তে লাগলো প্রিয় শ্রোতা আশা করি গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন অনেক অনেক ধন্যবাদ